বন্ধুরা এখন আমরা পড়ব ইন এবং উইদিন নিয়ে। দেখো, ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের শেষ বুঝালে ইন, ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের শেষে, একটু আমরা এর আগেই পড়ছিলাম, ইন এবং ইনটুর মধ্যে পড়েছিলাম, ভবিষ্যৎকালে ব্যাপক সময় বোঝালে, সেটা তো আমরা জানি, এটা তো আর নতুন করে বলতে হচ্ছে না। হি উইল মিট উইথ মি, সে আমার সাথে দেখা করবে, ড্যাশ এ মান্থ। তাহলে এখানে কি হবে বলে, এখানে আমরা কি অ্যান্সার বসাবো? ইন এ মান্থ, কারণ প্রথমত উইল মিট, এটা ভবিষ্যৎ বোঝাচ্ছে, এ মান্থ ব্যাপক সময় বা লম্বা সময় বোঝাচ্ছে, তার কারণে ইন বসছে, এটা মাথায় রাখবে। তবে ইন এ মান্থ বললে মনে রাখতে হবে মাসের শেষ মুহূর্তে বা শেষের দিকে, মাসের শেষ মুহূর্তে বা শেষের দিকে। হি উইল মিট উইথ মি ইন এ মান্থ, অর্থাৎ এই মাসের শেষের দিকে বা শেষ মুহূর্তে আমার সাথে সে দেখা করবে। কথাটা কি বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, এবার দেখো, ভবিষ্যতে ভবিষ্যতে ব্যাপক সময়ের মধ্যের যে কোনো সময় বোঝালে, ব্যাপক সময়ের মধ্যের যে কোনো সময় বোঝালে তার সাথে তোমাকে কী বসাতে হবে? উইদিন বসাতে হবে। অর্থাৎ ভবিষ্যতে ব্যাপক সময়ের মধ্যের যে কোনো সময় বোঝালে, তার মানে শি উইল কাম হিয়ার ড্যাশ আ মান্থ, মানে সে এখানে আসবে এক মাসের মধ্যে। আমি তোমাকে বাংলা বলে দিছি, তার মানে তুমি যখন প্যাসেজ পড়বা, প্যাসেজ পড়ার সময় তোমাকে বাংলাটা মাথায় আন্দাজ করতে হবে যে কোন টাইপসের কথা আমাকে বললো, কী মিনিং করলো। এই মিনিংটা মানে একটা সেন্টেন্সের মিনিং তুমি বুঝতে পারো, পুরো প্যাসেজটা যখন তুমি রিডিং পড়বা, ওই রিডিং পড়ার সময় তুমি পুরো মিনিংটা বুঝতে পারবা। শি উইল কাম হিয়ার, সে আসবে ড্যাশ আ মান্থ, সে এক মাসের মধ্যেই আসবে, তার মানে ব্যাপক সময়ের মধ্যে সময়। প্রথমত হচ্ছে কি? ভবিষ্যৎকাল, উইল। তো আমরা জানি ভবিষ্যৎকাল থাকলে আর এ মান্থ লম্বা সময় থাকলে ইন বসে, কিন্তু এই বাক্যের মধ্যে বোঝানো হচ্ছে শি উইল কাম হিয়ার ড্যাশ আ মান্থ, মানে সময়ের মধ্যেই শেষ হবে, মানে শি উইল কাম হিয়ার, এখানে আমরা লিখব উইথ ইন। ভাইয়া, প্যাসেজের মিনিং কিভাবে বুঝবো? তুমি যখন প্যাসেজ পড়বা তখন তুমি বাংলা আন্দাজ করতে তো মিনিং বুঝে ফেলতে পারবা। তার মানে বন্ধুরা দেখো, ভবিষ্যতে ভবিষ্যৎকাল পাইছি, ব্যাপক সময়ও পাইছি, ব্যাপক সময় থাকলে, ভবিষ্যৎকাল থাকলে তার মধ্যের যে কোনো সময় বোঝালে, ওই মাসের মধ্যে, অর্থাৎ শি উইল কাম হিয়ার উইথ ইন এ মান্থ, সে এক মাসের মধ্যেই আমার সাথে দেখা করবে। একটা হচ্ছে এক মাসের মধ্যে আমার সাথে দেখা করবে, আরেকটা হচ্ছে এই মাসের শেষের দিকে, শেষ মুহূর্তে বোঝালে ইন বসাবা, আর এক মাসের মধ্যেই আমার সাথে দেখা করবে তখন উইদিন বসাবা। ভাই, আপনি তো শুধু মানে মাস দিয়ে উদাহরণ দিচ্ছেন, তো অন্যগুলো ধরো এটা হতে পারে, সে এই মাসের মধ্যে আমার সাথে কথা বলবে, সে অতি দ্রুত আমার সাথে দেখা করবে, অথবা সে অতি দ্রুত আমার সাথে, এই তখন এ মান্থ বা তোমার অধিক সময় বোঝালে, লম্বা সময় বোঝালে, মাসের শেষের দিকে বোঝালে ইন, আর যদি এক মাসের মধ্যে বোঝাই তখন তোমাকে উইদিন বসাতে হবে।